আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সে মহান রব্বুল আলামিনের নিকটে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ফিরে এসো জাহান্নাতের ফতে, হে যুবক তোমার রবের দিকে ফিরে এসো। ফিরে এসো জাহান্নাতের ফতে, ফিরে এসো সফলতার ফতে, তুমি ফিরে এসো সুখ শান্তির ফতে। হে যুবক, জীবনে অনেক গুনাহ করেছ, অনেক পাপ কাজ করেছ, অনর্থক কাজে নিজেকে জীবনের মূল্যবান সময় নষ্ট করেছ। হে প্রিয় যুবক, তোমাকেই বলছি, এখনো কি সময় হয়নি তোমার রবের দিকে ফিরে আসার? এখনো কি সময় হয়নি তোমার প্রভুর দিকে প্রবর্তন করবার? ওই মায়াবী ও দয়ালু প্রভু তোমার দিকে তাকিয়ে আছে, ওই জান্নাত তোমার প্রতীক্ষা করছে, জাহান্নাতের হাজারো নেয়ামত তোমার জন্য প্রতীক্ষায় আছে। তোমার প্রভু তোমাকে তার দিকে অনুতপ্তের জন্য ডাকছেন। তিনি বলেছেন, কোন যুবক আছো কি ক্ষমা প্রার্থনা করবে? আমি তাকে আমার ভালোবাসার চাদরে ডেকে নেব, আমার ওই জাহান্নাতের নেয়ামত সাগরে ডুবিয়ে দেব। প্রিয় যুবক, আর কতদিন গুনায় বিবর থাকবে? আর কতদিন কত সময় পাপ কাজে সমুদ্রে ডুবে থাকবে? আর কত সময় তোমার প্রভুর দিকে তুমি উদাসীন হয়ে থাকবে? হে যুবক, তুমি কি পাহাড়ের সমান গুনাহ করে ফেলেছ? পৃথিবীর এমন খারাপ কাজ নেই তুমি করনি। তুমি মনে মনে ভেবেছ আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। তুমি কি আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে নৈরাশ হয়ে গেছ? না যুবক, এমনটা নয়। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইশাদ করেন, জেনে রাখুন, আল্লাহ তাআলা যে সব লোকদের তওবা কবুল করেন যারা না জেনে ভুল করে মন্দ কাজ করে ফেলে এবং পরক্ষণে অনুতপ্ত হয়ে তোবা করে, এরাই সেই সব লোক যাদের তোবা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে আরো ইরশাদ করেন, হে ইমানদারগণ, তোমরা যারা ইমান এনেছ তোমরা আমার কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। আল্লাহ তাআলা হয়তো তোমাদের আমলনামা থেকে খারাপ কাজগুলো মুছে দিবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ফিরে এসো জাহান্নাতের ফতে, হে যুবক তোমার রবের দিকে ফিরে এসো। ফিরে এসো জাহান্নাতের ফতে, ফিরে এসো সফলতার ফতে। হে যুবক আল্লাহর দিকে ফিরে আসো, হে যুবক আল্লাহর প্রতি ঈমান আনো, হে যুবক পূর্বে যা গুনাহ করেছো তোবা করে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। হে যুবক, অনর্থক কাজে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট না করে আল্লাহর দিকে ফিরে আসো, তোমার জীবনের মূল্যবান সময় আল্লাহর রাস্তায় ব্যয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।